This is Channels Television's Breaking News. আসসালামু আলাইকুম ও নমস্কার। আমরা মানুল্লাহ পাড়া জিপির সমাজ সেবক একটা গ্রুপ। আমরা নতুন ভোটার, নতুন প্রজন্ম। আমরা এই জিপির বর্তমান আসামে পঞ্চায়েত ইলেকশন চলে আসে, ইতিমধ্যে আপার আসামে হয়ে গেছে, লয়ের আসামে 9 তারিখে হবে। তো আমাদের জিপি সম্পর্কে, মানে মানুল্লাহ পাড়া জিপি সম্পর্কে আমরা কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে এসেছি। তো আলোচনার মধ্যে এইটুকাই যে আমাদের যেটা 18 নং মানুল্লাহ পাড়া গাঁও পঞ্চায়েত আছে, এই গাঁও পঞ্চায়েতের মানে যেটা সভাপতির প্রার্থী তিনজন, এই তিনজন প্রার্থীর মধ্যে আমরা কারে বেশি ভালো পাই বা কারে খারাপ পাই, কার কি দোষ কি গুণ মানে অত কিছু জানি না। ওই দোষ গুণ বা বিচার করবার জন্যে আমরা কিছু তথ্য মানে সংগ্রহ করছি। যেমন তিনটা প্রার্থীর কাছে আমরা গিয়েছিলাম, তাদের সঙ্গে কিছু আলোচনা হয়েছে, মানে ভিডিও ফুটেজ আছে আমাদের সঙ্গে, মানে তারা আমাদের গাঁও পঞ্চায়েতকে কীভাবে উন্নত করব বা কোন ধরনের মানে আগবাড়িয়া নিয়ে যাওয়া যায়, যুব প্রজন্ম কীভাবে আগবাড়িয়া যাওয়া যায় তার বিষয়ে কিছু মানে আলোচনা করছে। তে কথার মধ্যে আমার আগে দুজনে বলে গেল, তে আমরা এবার নতুন প্রজন্ম, নতুন ভোটার। তো আমাদের প্রথম ভোটটাই যাতে বেকার না যায় তার জন্যে আমরা উপযুক্ত প্রার্থী বাছার জন্যে বহুত পদ্ধতি মানে বহুত চেষ্টা করছি। তো কোনো পদ্ধতি মানে সমাধান না পেয়ে তে আমরা একটা বুদ্ধি করলাম যে যে প্রার্থীগুলো আছে পঞ্চায়েতের প্রেসিডেন্ট, তাদের কাছে আমরা যাই, যেয়ে তাদের ব্যক্তিগত যেটা মতামত বা তাদের ভিতরে কী আছে কি না আছে পঞ্চায়েত সম্পর্কে উন্নতি বা কী করবে তারা, তে তাদের কাছে আমরা গেলাম যে তাদের মনের কথা, তাদের মনের ভাব আমরা কিছু প্রশ্ন করছি, তারা আমাদের জবাব দিয়েছেন। তে আমরা তাদের কথা বা তথ্য জানলাম, তে তার মধ্যে থেকে আপনারা বিবেক বিবেচনা বিচার করে উপযুক্ত প্রার্থী কে, কাকে ভোট দিলে আমাদের সমাজের উন্নতি হবে, তে আপনারাও এটা বিবেচনা করবেন ও আপনাদের মানে মতামতটা কমেন্ট বক্সে লিখে জানাবেন, যাতে এই যুব প্রজন্মের মানে প্রথম ভোটটা আপনারা নষ্ট না করেন। সভাপতি পদের প্রার্থীর মানে ভাষণগুলো আপনাদের সামনে তুলে ধরা হলো। প্রথমে আপনাদের সামনে এজিপি অসম গণপরিষদ দলের মনোনীত মানুল্লাহ পাড়া গাঁও পঞ্চায়েতের আশাবাদী সভাপতি পদের প্রার্থীর ভাষণ তুলে ধরা হলো। আমরা যারে ভোট দেবো আমরা তার সাথে কথা বলবো, তার বিষয়ে জানো বুঝু সে কিরম ধরনের মানুষ, তো সবার সাথে আর কি দেখা করার জন্য আইছি। তো আপনারা আমরা আর কি কিছু কথা জানবার চাই, যেটা আমরা পোস্ট করবো ওটার অ্যান্সার করে দেবেন। আর শেষ মুহূর্তে আপনি কি উদ্দেশ্যে না দাঁড়াইছেন উদ্দেশ্যটা করে দেবেন। ধরেন দল তো বহুত আছে, আপনার এজিপি দলটা পছন্দ হইলো, কিসের কি উদ্দেশ্য এই দলটা আপনার পছন্দ হইলো, অন্য দল পছন্দ হইলো না, এটা বিষয়। বর্তমান আসামের পরিস্থিতি সবাই টিভি পত্রিকা পেপার নেট ফেট সবাই দেখো, মানুষ এরা জিনিস কয় যে এজিপি আর বিজেপি ইপি টুপি ভুল, তোমরা আজকের দিনে কালকের দিনে আজকের দিনে কি হইতো, তাহলে এজিপি আর বিজেপি আলাদা ইলেকশন খেলাইতে না, আলাদা করে খেলাইতেছে, সবাই যেন আলাদা খেলাইতেছে। এজিপি 1985 স্টার্ট নিছে, 85 স্টার্ট নিছে, 83 এটা গণ্ডগোলেছে, এটা গণ্ডগোলে ওরা সরকার আছে। তখন এজিপির যত হেমন্ত না ইয়ে প্রফুল্ল কুমার মহন্ত, অতুল বরা, ভীরকভূষণ, বৃন্দাবন গোস্বামী, ডক্টর কমলা কলিতা, আর হইল বৃন্দাবন গোস্বামী, আর হচ্ছে কেশব মহন্ত, এইসব লোক এত সব অনবিয়াত মানুষ, সব অনবিয়াত মানুষ আসাম শাসন করছে, কিন্তু অনবিয়াত মানুষ নিশ্চয় ওরা মস্তিষ্ক ঠিক, অনবিয়াত মানুষের মস্তিষ্ক ঠিক থাকে নাই, এই একটাই দেখলেই দিয়ে যায়। আর তোরা ওরা তোরা আসাম শাসন করছে, ওদের দিনে দেখো কোনো কার্যকলাপ না, ওদের দিনে ঘরে ঘরে খেলো 3,000-4,000 টাকা পেয়ে গেছে, আর ওদের যারা স্কিম আসাল, ওদের যারা মনোভাব আসাল, মানুষ কিবা কারণে মানুষ করছে পরিবর্তন হয়। কংগ্রেস 70 বছর রাজত্ব করছে,
মুসলমানদের যদি কইতে একদম আমরা যা ইচ্ছা তাই করে খেয়ে যাবো, মুসলমানের আজকে আজকে হারা শাস পেট না। এনআরসি সম্পর্কে কংগ্রেসরা তরুণ গগৈ তিনটা ট্রাম কংগ্রেসের সরকার চালনা, উনি এনআরসি ক্লিয়ার করে দিয়ে না সেরা বেড়া করে খেয়ে গেছে। তাই বিজেপি সরকার এসে যে হাত দিছে, হাত দিয়ে দেয় উল্টে পিঠে, কিন্তু বিজেপি সরকাররা ভালো করবার যে ওরাও খারাপই পড়ে গেছে। ওরা কিন্তু ভালোই করবার গেছিল কিন্তু অবশেষে পড়ে গেছে। তবে 1971 সনের 25 মার্চে মাজরিসে 12টার সময় যারা আইছে, হেমন্ত অতুল বরা না হেমন্ত না প্রফুল্ল কুমার মহন্ত, অতুল বরা, ডক্টর ফণীভূষণ চৌধুরী, এদের জেহাদ আর বিজেপিরা কইছে হিন্দু যদি আজকেও আসে আমার ইন্ডিয়ায় নাগরিকত্ব পাবো, মুসলমান যদি 51 কাগজ হয় এদের বাছনি করা হবো বাংলাদেশে পাঠাবো। প্রফুল্ল কুমার মহন্তর কথা যে কোনোদিনও হবো না, এটা রাজীব গান্ধীর সাথে যারা চুক্তি হয়েছে 85তেই চুক্তি হয়েছে, কিন্তু 85তেই চুক্তি হয়েছে যে আমাদের 1971 সনের 25 মার্চ রাতের 12টার সময় যে লোক আইছে আমাদের সব ভারতীয়, জৈন খ্রিস্টান হিন্দু মুসলমান কেউ ভারতীয় এই কোনো ই নাই, সব ভারতীয়, আমরা এইটা মানবো না। বিজেপি তোমরা যদি এইটা করো যে হিন্দু আনো, আমরা এটা মানবো না, আমরা লাগলে সরকার ভেঙে দেবো, টিভি পত্রিকায় সব দেখছাও, এটা হলো বিজেপি এজিপির কথা। এজিপির কাছে কোনো জাত পাত ধর্ম নির্বিশেষে সব ভাই ভাই মিলে আমরা দল করি। এ ইউআইডি আইডিএফ আজকের দিনে নেট খুলে দাও, হেমন্তর হাতে পয়সা বিজেপির হাতে 19 এমপি খেলাইব এক মিলে, বিজেপির কথা না হব, আমি অকলেই খেলি, আমার আসাম লাগে, আমার কোনো ই লাগে না, আমার আসাম আসাম আমার একটা অহমীয়া মানুষ লাগে, অহমীয়া ভাষা, এটাই হলো এজিপির কথা, প্রধান কথা এটা এজিপি। আপনি যে প্রেসিডেন্ট ভোটে দাঁড়াইছেন, আপনার যে কোনো একটা আশা আছে, আপনার তো মানুষের ভোট দিতে লাগবো, তাহলে কোন আশা আপনার মানুষের ভোট দেবো মানুষ আপনার? আমি ভোটে দাঁড়াইছি একটা আশায়, আমি রাইজের কোনো রাইজের খারাপ কাম করি নাই, রাইজের ভালো কাম করছি, যে আপদ বিপদ বা এরা দাঙ্গা হাঙ্গামা বসে আমাদের ডাক দিয়ে নিয়েছে, আমি কোনো পক্ষপাতি নেই, আমি নিজ যারা এটাই করছি। সমাজে বহুত লোক আছে টাকা না হলে যায় না, আমার প্রমাণ করো, আমি মাইক দিয়ে কমু যে আমাকে কেউ 10টা টাকা যদি ঘুষ দিয়ে করছে শহীদ দেওয়ানি করছে, থানা কাছারি যত কষ্ট যত করছে, আমার 12টা নাই 1টা নাই, যখন যে ডাকছে সারা দিছি, কোনো ব্যক্তি কইয়ার মধ্যে সারা দেয় নাই, আমার এটাই লক্ষ্য, সমাজ নিয়ে সমাজের রাইজের উন্নতি কামনা করে রাইজ কেরা কোন হালে আছে সব দেখা লাগে, রাইজের আপদ বিপদ আমার সারা দেওয়া লাগে, এটা আমার লক্ষ্য মূল লক্ষ্য। তার পাশে ধরেন মানবলাভারা জিপি উন্নতি করা লাগে, মানবলাভারা জিপি উন্নতি করা লাগে, এটা আমার 1 নম্বর লক্ষ্য। যুবক তোমরা আছো শিক্ষিত সমাজ, তোমাদের ভবিষ্যৎ চিন্তা করা লাগে, কোন দিকে গেলে কী হবে, আজকে তোমরা যদি ভুল পথে যাও তাহলে সমাজ নষ্ট, তোমরা যে দিকে নেবে ওই দিকে শুদ্ধ হবো, তোমরা হলো এই সমাজের উন্নতি, তোমরা হলে সমাজেরই, আজকে তোমাদের মধ্যে থেকে একজন এমপি এমএলএ প্রেসিডেন্ট এমডিসি হইতেও পারে, এটা তোমাদের আশা আছে বা আল্লাহ যদি তোমাকে দেয় তোমাকে এটা লক্ষণ। আমার কাছে কথা, আমি সমাজের কোনো দুর্নীতি করি নাই, কারোর সাথে বেইমানি করি নাই, কারোর সাথে কোনো ফাংবাজি করি নাই, কারোর সাথে কোনো দাঙ্গা হাঙ্গামাও করি নাই, কারোর হাতে কোনো পুজো ম্যাচের কথাও করি নাই, আমার একটাই লক্ষ্য তোমাদের কাছে ভাই ছোটো বড়ো ভাই বন্ধুর কাছে, আমি একটাই আশা নিয়ে দাঁড়াইছি যে আমি জানি এই সমাজে কাজ করতে পারি ভালো কাজ, আমার দ্বারা জানি কোনো ত্রুটি হয় না। বহুত বিগত প্রেসিডেন্ট গেছে পার করে দিছে, মানুষে কেছে মানুষে কয় পার করলাম কিচ্ছু করলো না, ভুলে গেলে ধুরু ধুরু সেই সেই করে দেয়, আর আমাদের বাড়ি তোমরা আইসো ইনশাল্লাহ যেমনি সেমনি খোলা পাবে, কোনো ই নাই। আমি ফেরেস্তা না, আমারও ভুল হইতে পারে, আমি কিন্তু ফেরেস্তা না, আমার ভুল হইলে তোমরা শিক্ষিত সমাজ আসাও সবাই আমারও অবগত করাবে যে ভাই বা শহীদ এটা ভুল হইতেছে, তোমার এই পথে চলা, আমি তোমাকে সাদা সম্মতে চলুম, আমি রাইজের বাইরে কোনো দিনও যাব না, রাইজ নেই চলুম, রাইজের পক্ষেই থাকুন, রাইজের বিপক্ষে না যাম, আমি আমার কথা হলো এডুকে আঙ্গ পঞ্চায়েত বলে একবার ভাইবে দেখলে বাদে, একবার যদি প্রেসিডেন্ট হয় তারপরে বার নিয়ে হয় না, ওই বিষয়ে আপনার মত কি? আমার এক আমার লক্ষ্য তোমরা সবাই আসাও, তোমরা আমারে যদি আল্লাহ যদি সহায় করে আর তোমরা যদি সহায় করো, আমার একটাই আশা আছে, আমার এটাই দীর্ঘ আশা যে ওই সিডেন্ট একবার হলে দ্বিতীয়বার তারা ঘৃণা করে, আর আমার আশা আছে আমি একবার প্রেসিডেন্ট হলে আমি ঘরে বসে থাকবো, লোক আমাকে ভোট দেবো, আমি এমন কাম করুম, আমি ভোট একবার পাওয়ার পরে মানুষগুলো গুন্দু ছিঁড়ে যায়, তোমরা দোয়া করো সবাই, আমি প্রেসিডেন্ট হলে আমার আপনি আপনি মানুষের ভাই তোমার দ্বারাম লাগে, তোমার দ্বারাম লাগে, আমার তাহলে এই লক্ষ্য। আর তোমরা জানো
ওই পঞ্চায়েতের মাটি 30 লাখ টাকার মাটি আমরা বিনা স্বার্থে দিতে আমরা কোনোদিন চাকরি হতে নেই, কোনোদিন চাকরি হতে নেই, কোনোদিন কোনো হাম ইয়ে হতে নেই। আর পঞ্চায়েত নিয়ে যেমন ওই পঞ্চায়েত নিয়ে নবীর চাঁদ যাওয়াটা আমার আগে ট্রাম্প প্রেসিডেন্ট আসেন না, নবীর চাঁদ ট্রাম্প শেষ হলো ওই পঞ্চায়েত কেস করে পঞ্চায়েত ধরে নেওয়ার জন্য চেষ্টা করলো। আমি মুজাফর ভাই আর দিলীপ সাত যারা দিয়েছিল আমার হাতে তাদের কাছে শুনে দেখো যে ওই পঞ্চায়েত রক্ষা কেরা করছে সম্পূর্ণ ডকুমেন্ট নিয়ে এনে দারোগার হাতে ধা দেখলে সম্পূর্ণ ডকুমেন্ট নিয়ে এসপি রানে ডিসি রানে আমি দাখিল করছি। তখন সাত ওয়ার্ডার হয়েছে পঞ্চায়েত জায়গার পঞ্চায়েত থাকা লাগে। আমার লক্ষ্য হলো এইটা, তোমরা ভবিষ্যৎ প্রজন্ম তোমরা কি চাও যে ওই দিকে যাই বা এই দিকে না থাই? তোমাদের লক্ষ্য জায়গা উন্নতি করুন লাগে, সব ই করুন। হ্যাঁ ওদেরও দরকার আছে, ওদেরও দরকার আছে, যেহেতু জিপি ওদেরও দরকার আছে, তাহলে আমাদের এটা এক ইউনিট থাকা লাগবো, এটাই তো আর অন্য কিছু ইউনিট থাকা লাগবো। আমাদের লক্ষ্য হলো জায়গার উন্নতি, তোমরা এই যে ভবিষ্যৎ যারা ইয়ে হইতেছ তোমাদের কিছু উন্নতি করা লাগবো, তোমাদের ব্যবসা বাণিজ্য আজকাল তো চাকরি বাকরি নাই, তোমাদের লাইন দেওয়া লাগবো, তোমাদের কোন ইয়ে চলে তোমরা ভালো চলবা, কোন দিকে গেলে কী হবো, সমাজের মধ্যে একটা এগুলো তোমরাই যে বসবা, যে এটা কী করা যাবে না, কেসে যাওয়া যাবে না, ফেঁসে যাওয়া যাবে না, কেসে গেলে মানুষের টাকা খাবো, দারোগায় টাকা খাবো, কী দরকার সমাজে বসে মিলাও ভুল তো নানাই করলে দুজনেরই হয়, তার মধ্যেও কম আর বেশি অনেক যে কইব যে টেকা তোর পক্ষ নিলাম টেকা নাই না, ওইটা হবো না, ওই দুর্নীতি চলবো না, দুর্নীতির সমাজে তে সরান লাগে, সব সচেতন হওয়া লাগে, সবাই শিক্ষিত, সবাই সচেতন হয়ে সমাজের কাম একভাবে সবাই মিল দিয়ে সাথ দিয়ে করো। আমার কথা হলো এইটুকুই। আমার কথা কি যেমন বহুত মানে সভাপতি হয়েছে আঙ্গ পঞ্চায়েতে, সভাপতি হওয়ার পরে যদি একটা মানুষ কামের নিয়ে যায় তখন কয় কি যে তোমরা আমার ভোট দাও নাই, তোমার আমরা কি কাম করে দিন। এখন একটা সভাপতি মানুষ মানে সভাপতি হওয়ার পরে এটা কি মানে জায়েজ যে তোমরা আমার ভোট দাও নাই, তোমরা কাম কি ভোট পাওয়ার পরে সবাই আমার ভোট দিছে, দল বল নির্বিশেষে সবাই ভোট না দিলাম ভোট পেতাম কেন, আমি কি পাইছি পাইছে ভোট পেয়েছি, এটা কি সম্ভব যে বাইতে 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 আমার ভোট শুধু ভুটছে এই বাজি ভুটছে না ওই বাড়ছে, এটা না, আমার কাছে সবাই সমান, ভোট না দিলে আমি ভোট পেতাম না, আমি সবাই সমান, সবাই সমান, সবার কাম সবার কাম তার সমান লেভেলে করা সম্ভব না, সম্ভব তোমরা কও যদি তোমাকে পক্ষে কয় সম্ভব, সম্ভব না, কেউ একটু একটু কম বেরবার কেউ একটু বেশি, আমি চেষ্টা করব 100-এর 100-এর মধ্যে সবাই আমি বুকে নিয়ে সবার কাম সম লেভেলে করার জন্য আগুন তো যদি কোনো দিন কিনে আসে সেদিন সবাই মনে করবো যে না এই ব্যক্তিকে তারা ভোট দেওয়ার কোনো হানের জায়গ নাই। আপনি এটা মানে গ্যারান্টি দিয়ে হারবেন কোনো ব্যক্তি কই হারবো না যে তুমি আমার ভোট দাও না এরকম করে কই হারবো না, 100% গ্যারান্টি দিলাম, যদি আমি 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 গ্যারান্টি আমার যেমনি আমার কিছু লোক আছে ওরা কিছু কইলে ওরা তোমরা মনে রাখবো না, আমি প্রেসিডেন্ট যদি আল্লাহ বানায় আমার মুখটা যেদিন হবো সেদিন তোমরা আমারে যা ইচ্ছা তাই করে ধুয়ে চলে যেও, আমার মুখটা কোনো দিনও হবে না যে তুমি আমাকে ভোট দেবে, যেহেতু তোমরা আমার পাঁচ কথা দর্জন চাও, তোমরা দর্জন যদি কথা পড়লা ভোট জানে দোষটা আমার আসলে ওটা তোমাকে মেনে নিবে, আমি মুখ দেখ খুলেছি তোমরা প্রেসিডেন্টের মুখ দেখছি আমার মুখ দিয়ে 100-এর মধ্যে 100 কোনো দল বিদল জাত পাত নির্বিশেষে কোনো কথা হবে না, আমার একটাই এইটাই অনুরোধ সবার কাছে, আমার কোনো অনুরোধ আমাকে তোমরা প্রেসিডেন্ট বানাও, একবার বানাও আমি মনে করি এক বানানোর পরে কমসে কম আমার তিনবার হারিয়ে হারবো না, আমার তরফে দিয়ে তোমার কাছে কোনো টাকা পয়সা কোনো ধন দলে নেওয়া হবো না, আমার এটাই অনুরোধ তোমাকে যুবক ভাইদের কাছে। আপনি প্রেসিডেন্ট সভাপতি হলেন ওর পরে আপনি ফার্স্ট কাম কি করবেন? ফার্স্ট সমাজের ডেভেলপ রাস্তাঘাট উন্নতি মানুষের সমস্যার সমাধান, যেহেতু আচার আচার বিচার ওরা আমি এই বাজারেও দিতে পারি যে বাজে আমার অ্যাবসেন্ট নেই তুমি আচার বিচারকে নিযুক্ত করে এসো, আমার ফার্স্ট কাম হলো রাইজের ডেভেলপমেন্ট, স্কুল স্কুল যেমন হাই স্কুল আছে এলপি স্কুল আছে কতগুলো ই আছে প্রতিষ্ঠান কতগুলো যুবক ই আছে সমস্যা আছে রাস্তাঘাটের আগে প্রথম রাস্তাঘাটের দরকার নাকি হ্যাঁ না হয় রাস্তার যাতায়াত হলে আমাদের আমদানি রপ্তানি সুবিধে ব্যবসা বাণিজ্য সুবিধে ফার্স্ট যে কোনো জায়গায় যেমন রাস্তার আগে প্রয়োজন, যে জায়গায় রাস্তা নাই ওই জায়গায় কোনো উন্নতি নাই শিক্ষিত নাই, রাস্তাটা এক নম্বর প্রবলেম, রাস্তাঘাট
সমাজের কাম, রাইজের কাম, যেমনি মা বোনের কত সমস্যা আছে, ভাই বোনের কত সমস্যা আছে, এগুলাই আমার কর্ম। লাস্টে হলো আপনার এগেনস্ট পার্টি যেটা আর কি আপনার বিপরীত খারাইছে, ও কিছু কইবেন নাকি? দুইটা ক্যান্ডিডেট আছে, আমি কারো বিরুদ্ধে করবো না, রাইজ বিচার করবো, বিরুদ্ধে চর্চা করা মানুষের ভুল। একটা মানুষ যদি অন্যায় করে আরে লাগলে, একটা মানুষ যদি কোনো কাম করে লাগলে আরে সেভ করে তুমি নাকি, আর বিষয় বদনাম করে আল্লাহ নারাজ পায়, নারাজ পায় না না ভাই? ভালো মন্দ বিচার রাইজের কাছে আছে, ভালো মন্দ তোমরা করবা, ঠিক আছে? বৃক্ষ তোমার কি ফলে পরিচয়, আমরা আপনার কাছে আইছি যে আর কার কাছে যাবো, এরকম আমরা সবার কাছে যাবো, সবার বক্তব্য আপনারা শুনবার পাবেন। এটা ধরেন কালকে আইবো মানলাপাড়া নিউজ মারলে আইবো, নেটে মারলে ইউটিউবে মারলে আইবো, আর শেষে আপনি ইতরি জানে আপনি ভালো আই জানে আপনি আল্লাহর আপনার ভালো কামনা করে আমরা আমার আমার জন্য। দ্বিতীয়তে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের মনোনীত মানলাপাড়া গাঁও পঞ্চায়েতের আশাবাদী সভাপতি পদের প্রার্থীর ভাষণ তুলে ধরা হলো। আমরা নতুন ভোটার, নতুন প্রজন্ম, তো আমরা শিক্ষিত সমাজের সমাজকর্মী, তো আমরা যে ভোট দিব, নতুন ভোট হচ্ছে কারে দিব, এটা আমরা নিজেরাই ডিসাইড করব, নিজেরাই সিদ্ধান্ত করব, কোন ব্যক্তি আমাকে পঞ্চায়েতের জন্য পারফেক্ট, কারে ভোট দিলে আমাকে পঞ্চায়েতে উন্নতি হব। তো সব ক্যান্ডিডেট বোকালে গেছিলাম, আপনার বোকালে আইলাম কিছু প্রশ্ন নিয়ে, আপনি আপনার সাধারণ জ্ঞান বা আপনি কিরম ধরনের আপনার মনোভাব নিয়ে ভোটে দাঁড়াইলেন এত কম বয়সে আপনি? কারণ আমার জ্ঞানটা তো এত কম বয়সে কেউ ভোট খেলায় না, সবচেয়ে কম বয়সে ফার্স্ট বোধ হয়, এর আগে মনকে এত কম বয়সে কেউ দাঁড়ায় নাই। তাই কোশ্চিন হলো যে উদ্দেশ্য নিয়ে ভোটে দাঁড়ালে তো ঠিক আছে, তো আমার বড় ভাই মানে ইলেকশন খেলার জন্য আগে প্রস্তুত হয়েছে, হওয়ার পরে তখন বিশেষ কারণে ডিগ্রি নাই, ওই হিসাবে আর কি ধরেন ইলেকশন এক বছর আগে হওয়ার কথা ছিল তো হয় নাই, তো ডিগ্রিতে হয়তো আমার বড় ভাই পায় নাই, না পাওয়াতে যখন ইলেকশন ডিক্লেয়ার হলো তখন আমারে দিল, আমার কাগজটা দিল, দেওয়ার পরে এখন জনগণেরই দোয়ায় হয়তো আমার টিকিট মিলছে, আমার বড় ভাইয়ের আশা ছিল যে হয়তো আমি পারি নাই আমার ছোটো ভাইকে দিব, এখন আছি আমি রাজনীতির মধ্যে, আমার আশা আছে যাতে সমাজের যেটা ভালো হয় সমাজের মানুষ নিয়ে যেটা করুন যায় ওই ওটাই হলো এখন আমার আশা। আপনার নিয়ে মেলা কথা বর্তমান হইতেছে, কারণ কেউ কয় যে এখনো তুমি মায়ের দুধ খাও, কেউ কয় যে ও আর এখনো বুঝিও না কে, ও তি প্রেসিডেন্ট হওয়া মানে 15 জন প্রেসিডেন্ট হওয়া, ওর সিদ্ধান্ত কোনো কাম হবে না, ও কি কোনো ডিসাইড করা না সিদ্ধান্ত, এই বিষয়ে তোমার মন্তব্য? তো আমার হয়তো কিছু কিনা মানুষ কয় যে মায়ের দুধ খাইছে, হয়তো এই পৃথিবীর মধ্যে সবাই মায়ের দুধ খাইছে, খালি আমি একলা খাই নাই, এখনও কয় যে মায়ের দুধ যারা খাইছে সবাই মানুষ, এখন আমার মানে ধরেন ইয়াং বয়স 24 বছর বয়স, তো এই বয়সে আমি হয়তো রাজনীতিতে নামছি, আশা আছে যে আরো সামনে রাজনীতি করুন, তো এটাই আমার আর কি মন্তব্য। তো তোমার মেন উদ্দেশ্য আগে থেকে কি রাজনীতি খেলার উদ্দেশ্য আসলো না এবার থেকে আর কি মনে জাগলো যে আমি রাজনীতি খেলামো, বা এবার খেলে বাদ দিবে না আরো মানে দীর্ঘদিন? না আমি আরো আশা করি যাতে দীর্ঘদিন করুন, আমি আগে হয়তো ওরম আসিলাম না অ্যাক্টিভ, তো আমার বড় ভাই এখন আমার দিছে, আশা করি তোমার আপনি করে 10 বাদ আমার মিলছে, তো ধরেন আশা করি যাতে আমি আরো আর কি পারি, তো আরো আমার বয়স আছে যেহেতু ইয়াং বয়স, রাজনীতি যে নতুন এবার তো বহুত কিছু শেখার বাকি আছে, তো আপনার প্রথম পরিবর্তনটা যে সমাজের যে পরিবর্তন, পরিবর্তনের বিষয়ে আপনি কি মনোভাব যে এটা আমার করা লাগবো? তো প্রথমে আমার আশা আছে মানুষের যেটা মানে কি কষ্ট সব কিছুই আছে মানুষের, এখন আজকালের মানুষ সবাই ভাত খেয়ার পারে, আগেকার মানুষ ভাত মানে এক বেলা না খেয়েও থাকছে কষ্ট করে থাকছে, তো এখন সবই হয়েছে মানুষের ভাত কাপড় চোপড় সবই পায় মানুষ, খালি একটা অসুবিধা কি
কিছুক্ষণ জায়গার মধ্যে বাসা হইলে হয়তো মানুষ মানে রাস্তাঘাটের যে পরিস্থিতি, স্কুল কলেজ যায় না, কত এক দেড় মাস অমনি থাকে। হয়তো আমার প্রথম লক্ষ্য হইলো রাস্তাঘাটের। কংগ্রেস দলের আই কংগ্রেস দলের থেকে পেছন করে দাঁড়াইছেন, তো আপনি সমাজের কি এমন কাম করছেন আগে যার জন্য সবাই বিশ্বাস করে আপনার ভোট দিয়ে জয় করবে, এই বিষয়ে আপনি কিছু মন্তব্য করবেন? তার মানে আপনি যে ভোটে দাঁড়াইছেন সভাপতি পদে, আপনার মানুষ কি উদ্দেশ্যে ভোট দিব? তো আমি হয়তো কংগ্রেস দলের থেকে হয়তো আজকে আমি টিকিট পাইছি, কংগ্রেস দলে ভোট দিছি আমি আগে, ওই হিসাবে আমি হয়তো মানে মানুষের কাছে ভোট চাইছি, ভোট বিকাশ করতে চাইছি যে আমি হয়তো আপনারা যদি আমার প্রেসিডেন্ট বানান, আমি প্রেসিডেন্ট না আপনারা সবাই প্রেসিডেন্ট, হয়তো আমি আশা করি আমাকে প্রেসিডেন্ট করে নাম প্রেসিডেন্ট করে না ডাকে আমার নাম ধরে রাখবে ডাইরেক্ট সরাসরি আমার সাথে আলাপ। আপনি আগে থেকেই কংগ্রেস দলে ভোট খেলান, অন্য দলে না যাওয়ার কারণ কি? কংগ্রেস দলে খেলানি কারণ ভারতবর্ষ স্বাধীন করছে কংগ্রেস দল, বহুত পুরানা দল, মহাত্মা গান্ধী এই ভারতবর্ষ স্বাধীন করছে, ওই জন্যই কংগ্রেস কংগ্রেস দলে আমি খুব ভালো পাই আর কংগ্রেসে থাকবো আর শ্রদ্ধা করি কংগ্রেসকে। কংগ্রেসের কংগ্রেস দলের ভারতীয় জাতীয় কংগ্রেস দলের জন্মের বিষয়ে কিছু কয়ার বা কত জনে জন্ম হয়েছে? 1885 সালে এই জন্ম হয়েছে। চাইতে কংগ্রেস দল তারপরে এজিপি ইউডিএফ কন্টেস্টে আছে, আপনার বিরোধী দল মানে আপনার বিরোধী যেটা ক্যান্ডিডেট আছে ওখানে কিছু খুবই চান নাকি? কার সাথে আপনার কি হবে বলে কন্টেস্ট হবে লাগাবে? না আমি তো ওরকম ভাবি না, আমার দীর্ঘ বিশ্বাস আছে যেহেতু আমার পঞ্চায়েতে 4200 ভোট আছে কংগ্রেসের, কংগ্রেস প্রেমী যারা আছে আমি ওরকম কোনো ক্যান্ডিডেটকে গালাগালি আমি ওরকম অভিশাপ দেব না, যেহেতু আমার কপালে যেটা আছে ওটা হবই, আমার কপালের সাথে নিয়ে আসবো। তো লাস্টরে রাইজারে কিছু কবের চান নাকি রাইজারে, কারণ এটা সবাই দেখবো? তো হয়তো যদি আমার রাইজে ভোট দেয় মানে হয়তো প্রেসিডেন্ট যখন বানাইব আশা করি রাইজের যেটা সমস্যা প্রত্যেকটা গ্রামের যেটা সমস্যা যাতে মানুষ ওই সমস্যাটা ওই গ্রামের মানুষরা কোনো দল বিদল নাই যাতে ওই মানুষটা লেকে নিয়ে আসে গ্রামের সমস্যা টোটাল সমস্যাটাই। আর হয়তো আমি মানে যেহেতু খেলাধুলা করা চাকরি একটা ওই খেলাধুলার জন্য অল্প চিন্তা চর্চা করার কাছে আর দোয়া চাই, আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি এসব কাম করার পারি। মেনলি ধরেন রাস্তা একটা মূল উদ্দেশ্য, তারপরে হলো মানুষের টিউবওয়েল মানে টিউবওয়েলটা, তারপরে মানুষের লিফটিং, এই এই তিনটা একদম মানে অতি জড়িত এই মানে এই জরুরি। হ্যাঁ জরুরি। তো ঠিক আছে আমরা দোয়া করি তুমি জানি পারো, মানুষ জানি তোমার সাপোর্ট দেয়, তো এটাই আর কি আমার কামনা। তৃতীয়তে আপনাদের সামনে AIUDF দলের মনোনীত মানলাপাড়া গাঁও পঞ্চায়েতের আশাবাদী সভাপতি পদের প্রার্থীর ভাষণ তুলে ধরা হলো। আমরা আশার উদ্দেশ্য ধরেন আপনি অল্প আগে জানাছি, তো আমরা নতুন প্রজন্ম সমাজের মানে যে দশা আমরা অল্প দেখতেছি, তো আমরা কারে ভোট দেবো না দেবো ওই বিষয়ে মানে অত ই করার চাইছি না, তো আমরা একজন ভালো ক্যান্ডিডেট পাইছে দেবো, আমরা দল বল না কারণ দলের আস্থা এখন ই হয়ে গেছে, কারণ সব দল ভালো দলের উদ্দেশ্য ভালো কিন্তু দলের মানুষ নেতা ভালো না, নেতারা মানে মানুষ ই করতেছে না, মানুষের হারাশাস্তি নেতা গোজন। তো আমরা সব ক্যান্ডিডেট বলে যাব যে আমাকে পঞ্চায়েতে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট গেছিলাম আপনার বলে আসলাম, ধরেন প্রেসিডেন্ট নিয়ে আপনি আমাকে মনে আর কিছু প্রশ্ন জাগে, ধরেন আমাকে এরম হইতেছে গাঙ্গ পঞ্চায়েতের মধ্যে একটা প্রেসিডেন্ট যদি একবার হয় আর একবার দাঁড়িয়ে হারে না, একবার হইলে ফিরাও যদি দাঁড়ায় পার হতে পারে না, কারণ কি? তো ওটা নিয়ে আমাকে মনে কিছু প্রশ্ন আছে যেটা আপনার কাছে আর কি অ্যান্সারের জন্য আইসি। বহু দল আছে, ধরেন আসামে একটা দল আছে যেটা আপনার এজিপি,
তাহলে এজিপি কংগ্রেস ইউডিএফ এরকম কটা দল আছে আর কি। তো এত কটা দলে আপনি গেলেন না, কিন্তু যে কোনো একটা দল বাঁচলেন, এ আই ইউডিএফ, তাহলে এটাই বিষয়ে আপনি কিছু কন যে এই দলটা আপনি কৃষি নিয়ে বাঁচার জন্য সিদ্ধান্ত নিলেন। দেখেন আমি এ আই ইউডিএফ দলটা করার একটাই কারণ, আমি দেখছি যে আসামের যেটা রাজনৈতিক হয়তো অনেক সময় থেকে, হয়তো ধরেন ৩০ বছর আগে থেকে হয়তো রাজনীতির সাথে আমি জড়িয়ে আছি, তো ৩০ বছর আগে থেকে যেটা রাজনৈতিক আসামে চলছে, অনেক সময় দেখা গেছে যে আসামে বিভিন্ন ধরনের হারাহাস্তি, অন্যায়ভাবে অনেক কিছু ক্ষতিগ্রস্ত করা হয়েছে। তো এনআরসির ক্ষেত্রে বড় সমস্যা, এনআরসির ক্ষেত্রে যে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে অনেক আগেই হয়তো দেখা গেছে ভোটার আইডেন্টি কার্ড দিয়েছে, কিন্তু আসামে দেয় নাই। আমরা দেখছি বদরুদ্দিন আজমল সাহেব এমপি হওয়ার পরেই উনি পার্লামেন্টে এই কথা উত্থাপন করে সেটা তোরজোরভাবে দাবি জানানোর পর সে কথা পার্লামেন্টের দিকে সেটা অ্যাকসেপ্ট করেছে আর আই কার্ড প্রদান করছে সারা আসামে। ধরেন এনআরসির ক্ষেত্রে, এনআরসি ভারতবর্ষের মানুষের মানে নাগরিক পুঞ্জি, ভারতবর্ষের মানুষের নাগরিকের যদি নাগরিক পুঞ্জি না থাকে সে ভারতবর্ষের নাগরিক কী করে দাবি করব? হয়তো আমরা ভোট দেই, কিন্তু আমাদের নাগরিক স্থায়ীভাবে কোনো ডকুমেন্টস নাই, তাই আমাদের নাগরিকত্ব স্থায়ীভাবে করার জন্যে বদরুদ্দিন আজমল সাহেব উনি অনেক মাত মারছে যে আসামের মানুষদেরকে এনআরসি দিতে লাগে, এদেরকে দেশের নাগরিক হিসাবে মানে স্থায়ীভাবে স্থায়ী বাসিন্দা হিসাবে ইন্ডিয়ান সিটিজেন হিসাবে এদেরকে মানে অধিকার দেওয়া লাগে। তো তাই হয়তো সেই অধিকার উনি ওনার প্রচেষ্টায় যাই হোক সুপ্রিম কোর্টের নির্দেশে আজকে হয়তো ধরেন এনআরসি আজকে আসামে এনআরসি হইতেছে। নিশ্চয় আমরা যেটা দেখতেছি যে সুস্থভাবে এনআরসি সারা আসামে হইতেছে, এখানে কোনো গন্ডগোল নাই, হাইকাজিয়া নাই, হয়তো মানুষের একটা দুর্দিন যে এনআরসি নিয়ে মানুষের এত মানে ইয়া ছিল, চিন্তাধারা ছিল, সেসব চিন্তা অবশ্যই সেটা নির্মূল হবে এবং সারা আসামের আসামবাসী হয়তো এনআরসি পাবে, তারা সুখ শান্তিতে এখানে থাকতে পারবে, এইসব কিছুগুলো ধ্যান ধারণা দেখছি। যাই হোক, আমি এইসব বদরুদ্দিন আজমল সাহেবের অনেক কৃতিত্ব আছে, সেই কৃতিত্বর গুণাগুণের উপর আমি আজকে ভিডিও করতে বাধ্য হয়েছি। একবার পঞ্চায়েত সভাপতি পদে জয় হয়েছিলেন, ওটা কোন দলে থেকে হয়েছিলেন? সেটা কংগ্রেস দল থেকে ছিল। তারপরের বার ইন্ডিপেন্ডেন্ট খেলেছেন আর কি, আর্থিক শারীরিক সমস্ত অবদান এই সংগঠনে আমার ছিল, সেখানে ডাক্তার মতিউর রহমানের কোনো মানে ই ছিল না, অবদান ছিল না। তো যাই হোক, আমাকে টিকিট না দেওয়ার একটাই কারণ যে আমি একটু জ্ঞাত মানুষ, মানুষের সাথে আমার অমায়িক সম্পর্ক আছে, মানুষ আমাকে অমায়িকভাবে ভালোবাসে, যে আমি হয়তো আবার প্রেসিডেন্ট নেক্সট টাইম প্রেসিডেন্ট আসলে পরে হয়তো অনেকেই মানে এমএলএকে ডাক্তার মতিউর রহমান মণ্ডল সাহেবকে ভুল ধারণা পরিচালিত করছিল যে ওনাকে টিকিট দিলে হয়তো ওনার সাথে পারা যাবে না, উনি কথা শুনবে না, উনি এমনি চালু মানুষ, এমনি জানা শোনা মানুষ, অফিসার ওনার কন্ট্রোলিংয়ে চলে। তো যাই হোক, এইসব কথার উপরে চিন্তা ভাবনা করে টিকিট দেয় নাই। আর দলের আমি খুব একনিষ্ঠা ছিলাম যে আমি কোনোদিনও একনিষ্ঠা কর্মী হিসাবে দলীয় টিকিট আমি কোনোদিনও পয়সা দেয়া আমি দলীয় টিকিট নিব না, এই কথাটা হয়তো তারা ক্লিয়ারফিশন ছিল, যার জন্য সেই টিকিটটা হয়তো আমাকে দেয় নাই, অন্যের কাছে সেই টাকাটা সেই টিকিটটা বিক্রি করেছিল তখন ৮০,০০০ টাকা। তাহলে ঠিক আছে, আপনাকে টিকিট না দেওয়া অন্যজনের বেচার কারণ হলো সেই আর কি জ্ঞাত আছিলেন, আপনাকে সবাই বেশি ভালোবাসছে, তো বেশি ভালোবাসার পরও যদি আপনি নির্দলীয় দাঁড়াইছেন তথাপি আপনার পার হতে লাগছিল, পার না হওয়ার কারণ? পার না হওয়ার কারণ ছিল একটাই, যে সম্পূর্ণ সংগঠনটা কিন্তু ডাক্তার মতিউর রহমান মণ্ডলের নামে ছিল, হয়তো আমিও তখন ডাক্তার মতিউর রহমান মণ্ডলের নামেই ছিলাম, কিন্তু যখন সমস্ত যারা দাবিদার ছিল প্রেসিডেন্ট সভাপতি পদের প্রার্থিত্ব যারা ছিল দাবিদার ছিল, কাউন্সিলার দাবিদার যারা ছিল তারাই, আমি একটা কথা আগেই বলছি যে তারাই কিন্তু আমাকে প্রার্থিত্ব দান করেছিল। ডাক্তার মতিউর রহমান মণ্ডল দেখলো
যে তার অস্তিত্ব হয়তো মানব লাভরা জীবিত থাকবে না। তখন এসে উনি কী করলো, রাত্রে অন্ধকারে হয়তো এক একজন কর্মীদের বাড়িতে গিয়া হাত ধরে হয়তো কান্দাকাটি করে অনেক সুপারিশ করে ইজ্জতের কথা তাদের সামনে পেশ করে হয়তো তাদেরকে আমার কাছ থেকে উঠিয়ে নেওয়ার জন্য নিয়ে যাওয়ার জন্যই হয়তো আমি ভোটে হেরেছি। মানলাপাড়া গাঁও পঞ্চায়েতের মানে প্রার্থী, সভাপতি পদের প্রার্থী, আচ্ছা আপনি যদি মানে সভাপতি হন তাহলে আপনার মানলাপাড়া গাঁও পঞ্চায়েতের পরিবর্তনের প্রথম পদক্ষেপটা কী হব? কিছুগুলা কাজ আছে, বুড়া ভাতা বিধবা ভাতা, বুড়া ভাতা বিধবা ভাতা হয়তো আমার সময় আমি আমি আমার সময় আমার এই মানলাপাড়া গাঁও পঞ্চায়েতে 95 জন বিধবা মানুষ ছিল, আমি 95 জন বিধবা মানুষের নাম দিয়েছিলাম। হয়তো প্রথমেই আমি সেই মর্মান্তিক যে দুঃখ করা সেই বিধবা মানুষ, বৃদ্ধ মানুষ যারা বুড়া পাতা মানে বিধবা পাতার মধ্যে আজব ধরো মানে কষ্ট অনুভব করে আছে, আমি ইনশাল্লাহ প্রথমে আসলেই তাদের সেই বুড়া পাতা বিধবা পদক্ষেপগুলো ইনশাল্লাহ গ্রহণ করব। আপনি তো একবার সভাপতি ছিলেন, তো ওই নামের কোনো অবদান আপনি কি আমাকে আমাদেরকে শোনাতে পারবেন যে আমি আমার এই অবদান এই পঞ্চায়েতে আসছি? জি, বললে আমার প্রথম প্রথম কথা হয়েছে যে আমি আগে একটা কথা বলছি যে হয়তো আমি মানুষের অন্তরও আছি, মানুষও আমার অন্তরে আছে, কেননা আমি 5 বছর প্রেসিডেন্ট ছিলাম। পাবলিকের সবচেয়ে বড় দুর্দিন যে কোন সময় পাবলিক কোন জায়গায় যাবে একটা সার্টিফিকেটের প্রয়োজন, 50 সার্টিফিকেটের সবচেয়ে বেশি প্রয়োজন, আর এটার উপরে পাবলিক সবচেয়ে বেশি ডিপেন্ডস করছে যে আমার সময় আমি হয়তো সকাল ফজর নামাজ পড়ার পর আমি ওই অবস্থায় সার্টিফিকেট লেখা আরম্ভ করছি হয়তো দিনের 12টা 1টা পর্যন্ত, পাবলিকের সার্টিফিকেট সম্পূর্ণ প্রত্যেক দিনই একই হালে হয়তো 5টা বছর আমি এইভাবে ইউটিলাইজ করছি। হয়তো আমি তারপরে আমার অফিসিয়াল যেগুলো হয়তো কাম ছিল কাজকর্ম ছিল সেগুলো আমি করছি। আমি ধরেন হয়তো এই সার্টিফিকেটের জন্য আমি কোনোদিনও কোনো মানুষকে 1 ঘন্টার জন্য ঘুরাই নাই যে আমার বাড়িতে সার্টিফিকেট নাই, আমি সবসময় এলার্ট ছিলাম। তারপরে ধরেন হয়তো আমি রাস্তাঘাটে কাজ করছি, আজও ধরেন হয়তো আমার রাস্তার কিছুগুলো সিনারসি আছে, আমি 2007-08 কাম করছি, আজও সে রাস্তাটা এমনভাবেই আছে, সে রাস্তাতে গাড়ি ঘোড়া আজও চলতেছে, সে রাস্তা শেষ হয়ে যায় না কে, কিন্তু দেখা যাচ্ছে বিগত 5 বছর যারা রাস্তাঘাট করছে সেগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে। আরেকটা আমার মানে ইয়া ছিল কি যে আমি 5 বছর ছিলাম যে আইওয়াই ঘরের নামে লেট্রিনের নামে আমি কারো কাছে 1 কাপ চাও খাই নেই, আমি কারোর কাছ থেকে 1 টাকা গ্রহণও করি নি আর কেউ আমাকে 1 টাকা দেয়নি, যাই হোক আমি হয়তো নিঃস্বার্থভাবে কাজ করেছিলাম। আর কিছু মানে আমরা আপনারে আবার জানি জয়যুক্ত করি, তো করার পরে আমাদের কি আশা নিয়ে আপনাকে ভোট দিব, যে আমরা এই আশা নিয়ে ভোট দিব, যে এই আশা করে আপনারা ভোট দিলে আমাকে এই আশাটা আর কি পূরণ হবে, কি আশা আপনি দিতে পারেন? আমার আশা আপনাকে দেওয়ার মতো কি, আমার তো দেওয়ার মতো কোনো কিছুই নাই, হয়তো সরকারি অবদান। আমার প্রথম কথাটা হয়েছে যে সার্টিফিকেট নিয়ে আজকে পঞ্চায়েতে হাহাকার, সেই সার্টিফিকেট আমি আগেও যেভাবে দিয়েছিলাম যে সে রাত না দিন না আমার কাজ পাবলিকের কাজ করা, ইনশাল্লাহ আমি যদি সভাপতি পদে আসতে পারি হয়তো আপনারা যদি আমাকে নিয়ে আসেন ইনশাল্লাহ আমি সার্টিফিকেটের হয়তো 5 বছর সেটা বিনামূল্যে আমি রাত দিনে যখন আপনারা বলবেন তখনই আমি সে সার্টিফিকেট পাবলিককে দিয়ে দেবো। তারপরে আসেন ধরেন রাস্তাঘাট সম্পর্কে যতটুকু কাম আছে, সরকারি ফান্ড যতটুকু পাবো ন্যায্যভাবে সরকারি সরকারি নিয়মকানুন মোতাবেকেই সেটা রাইজে দিয়ে আমি ইউটিলাইজ করাবো, এটা আমার মনের আশা। তো আপনার যদি আরও 2টা বিরোধী দল আছে, 2জন তার আছে, তাকে বিষয়ে কিছু করবেন নাই আপনি? আমি বিরোধী দলের বিষয়ে হয়তো কোনো মন্তব্য আনতে চাই না, আপনার আশা যদি পূরণ হয় ইনশাল্লাহ আপনি রাইজের আশা পূরণ করবেন বলে আশা রাখলাম ইনশাল্লাহ আল্লাহ। আমি আমি রাইজের জন্য আমার জীবনকে আমি ইনশাল্লাহ কুরবান করবো। একটা কথাই বলেছি আমি যে আমি 1 পয়সা ঘুষ খাবো না, কাউকে ঘুষ খাইতেও দেবো না, আর ওমেন একটা পরিবেশ পরিবর্তন আনবো যেটা পাবলিকের কাজ সেটা পাবলিকের হাত দিয়ে আমি করাইয়া এটা আমি বাস্তবে করিয়ে দেখাবো, এটা আমার ভিতরে আশা আছে। ভাইরা সবার শেষে আমি এইটুকুই বলতে চাই, এটা পঞ্চায়েত নির্বাচন, এখানে কোনো দল বল আপনারা দেখবেন না, আপনারা উপযুক্ত ক্যান্ডিডেটকে নির্বাচিত করবেন। আমরা এখানে যে 3 জন ব্যক্তিকে আমরা মন্তব্য নিছি, সেই মন্তব্যরূপে আপনারা বিচার করে কোন ব্যক্তিকে দিলে বাদে মানে ভোট দিলে বাদে আমরা এই পঞ্চায়েতে সঠিকভাবে চলাতে পারবো এবং সুরক্ষিতভাবে আমরা পঞ্চায়েতটাকে নির্বাচিত করতে পারবো। আপনারা
আপনারা কোনো ভুল না করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন। আর আমার একটা কথা আছে যে এই মূল্যবান ভোটটা আপনারা নষ্ট না করে মানে উপযুক্ত জায়গায় ভোটটা দেন। ভোটটা আপনারা মানে অনুরোধ করে করতেছি, ভোটটা আপনারা নষ্ট করেন না। কারণ একটা একটা আপনাদের একটা ক্ষুদ্র একটা সামান্য ভুলে একটা উপযুক্ত প্রার্থী আমরা 5 বছরের জন্য হারাইতে পারি, তো এই ভুলটা আপনারা করবেন না। আরও আমাদের তরফ থেকে বিশেষ অনুরোধ আপনাদেরকে, এই যে টেকার কেলেঙ্কারি, 200 টাকা, 1000 টাকা, 2000 টাকার বিনিময়ে একটা ভোট বেচা, নিজের অধিকার বেচা, এই কামটা করবেন না। কারণ এটা সমাজের সবচেয়ে খারাপ দিশ, সবচেয়ে ঘৃণা দিশ। কারণ আপনার ভোটের যে দাম, দেশের প্রধানমন্ত্রী ভোটের সেই দাম, আপনি নিজের ভোট দুইটাই বেছে, নিজের অধিকার দুইটাই বেছে, আনন্দা দেশ মানে উপরে থেকে নিচ নিচ করে নামে আনবে। তার জন্য অনুরোধ করছি আপনারা টেকার বদলে ভোট বেচবেন না, নিজেরা বিবেক দিয়ে বিবেচনা করে নিজের ভোটটা দিবেন। সমস্ত রাজ্যের কাছে আমাদের এই সমাজকর্মী দলের তরফ থেকে একটা অনুরোধ যে আমরা যে ভিডিওটি প্রকাশ করেছি আপনারা যাতে ভালো ভালো এই ভিডিওটি দেখবেন, আরও অল্প সময়ের মাঝখানে আপনারা এই ভিডিওটি সবার হাতে পৌঁছানোর জন্য চেষ্টা করবেন। আমাদের সমাজকর্মীর তরফ থেকে এটি আপনাদের কাছে বিনম্র অনুরোধ।